আল্লাহ পাক বলেন জাহান্নামের গলা আছে, জাহান্নামের পেট আছে, জাহান্নামের চোখ আছে, জাহান্নামের কান আছে। জাহান্নাম যখন দেখতে আসে, জাহান্নামীরা আসতেছে, তখন আল্লাহর হাবিব বলেন আমার হাতটার দিকে তাকান না, ওটের গলা এরকম লম্বা হয়, জাহান্নামের গলা এরকম লম্বা। জাহান্নাম তখন গলাটা উপরের দিকে উড়াইয়া এরকম ঘুরাইতে থাকবে আর আওয়াজ দিবে না। কঠিন গর্জন, যেই গর্জন বাঘের গর্জন এত কঠিন নয়, সিংহের গর্জন এত কঠিন নয়, সমুদ্রের গর্জন এত কঠিন নয়, জাহান্নামের গর্জন যত কঠিন ভয়ঙ্কর। এই জাহান্নামীরা যখন আল্লাহু আকবার, জাহান্নাম গর্জন করতেছে কেন? আল্লাহ পাক জাহান্নামকে বানায় রাখছেন, কোটি কোটি বছর আগে বানাইছেন। আল্লাহ পাক জাহান্নামের জন্য চোখ বানাইছেন, জাহান্নামের জন্য মুখ বানাইছেন, জাহান্নামের জন্য জিহ্বা বানাইছেন, জাহান্নামের জন্য দাঁত বানাইছেন, জাহান্নামের জন্য গলা বানাইছেন, জাহান্নামের জন্য পেট বানাইছেন, জাহান্নামের জন্য পেটে ক্ষুধা বানাইছেন, কিন্তু জাহান্নামের জন্য খাদ্য দেন না।